এই রোডে তো বিজ্ঞান প্রযুক্তি মনে হয় বিশ্ববিদ্যালয়, এই যে সামনে দর্শক বন্ধুরা, গত রাত্রে এই পায়রা সেতুর রাতের দৃশ্য দেখিয়েছিলাম, তো আজকে ফিরছি সেই সুবাদে, এখন আপনাদেরকে দেখাবো দিনের দৃশ্য। আজকে এখন খুবই অল্প সময়ে আপনাদেরকে দিনের দৃশ্যটা দেখাতে চাই। আসলে যতগুলো একটু বড় সেতু আমরা দেখেছি বা ব্রিজ দেখেছি সবগুলোই কিন্তু রাতের দৃশ্যটাই চমৎকার। তো এখন টোল প্লাজায় আছি, টোল দেওয়ার পরেই সেতুতে উঠবো এবং ওই পারেই হচ্ছে আর কিছুক্ষণ পরেই আমরা বরিশাল চলে যাব। বরিশাল থেকে ফিরোজপুর হয়ে আমরা বাগেরহাট খানজাহান আলী মসজিদে যাব, সেখানে আমাদের সবুজ স্যার থাকবেন, সবুজ স্যারের সাথে ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ চাহে। তো টোল প্লাজায় টোল দেওয়া হলো, টোল পেরিয়ে এবার আমরা পায়রা সেতুতে উঠব। এটা হচ্ছে সেই পায়রা সেতু, পায়রা সেতু দিনের সৌন্দর্য। পায়রা নদীর উপরেই অবস্থিত, আমরা পায়রা সেতুতে উঠলাম, এখন অতিক্রম করছি। এই মাঝখানটাতেই কালকে আমরা যাত্রা বিরতি করেছিলাম এবং অনেক ছবিও আমরা নিয়েছিলাম। তো সামনে থেকেই, সামনের যে অংশটি আছে এটি হচ্ছে মূল অংশ। এখান থেকেই সেতুর মূল অংশটি দেখুন, অনেক অনেক সুন্দর। এই পাশে পায়রা নদীর একটু অংশ দেখা যাচ্ছে, অনেক দূরে সেতু সেতু আমরা পার হলাম। মূলত এই যে সেতুগুলো পায়রা সেতু, শেখ জামাল, শেখ কামাল এবং শেখ রাসেল, এই সেতুগুলো দ্বারাই দক্ষিণাঞ্চলের যে রোড কানেক্টিভিটি, এই রোড কানেক্টিভিটির ডেভেলপমেন্ট হয়েছে। এর আগে নদী পারাপার হওয়ার কারণে জনভোগান্তি অনেক বেশি ছিল এবং অল্প দূরত্বের রাস্তাও কিন্তু অনেক দূরত্ব মনে হতো, বিশেষ করে ফেরি পারাপারের বিড়ম্বনার জন্য। এই সেতুগুলো ঢাকার সাথে, সারা বাংলাদেশের সাথে সহজ সংযোগ করে দিয়েছে। এটা এবার এই কুয়াকাটা ভ্রমণে এসে আমরা দেখে গেলাম। আমি এই ভিডিওর মাধ্যমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই জনাব আব্দুল কাদের মৃধা স্যারকে, কারণ ওনার পরিকল্পনার ফসল হচ্ছে এবারের এই ভ্রমণ। উনি এটা মাথায় না নিলে অথবা আমাদেরকে স্মরণ না করলে হয়তোবা আজকে এই ভ্রমণের সাক্ষী আমরা হতে পারতাম না। একটি বিষয় স্যার বলছিলেন, আমরা সবাই বলি যে স্যার নরসিংদীতে আছেন, আজহার স্যার কিশোরগঞ্জ আছেন, আমি নেত্রকোনা থেকে, তারপরেও আমরা কোনো একটি বিষয়ের উপরে কোনো একটি সিদ্ধান্তের আলোকে মিলে যেতে, একসাথে হতে কিন্তু আমাদের কোনো বিলম্ব হয় না। অথবা আমরা যখন বাইরে যাই তখন কখনো মনেই হয় না যে আমরা অনেক দূরের, এক একজন এক একটা জেলা, সব এক পরিবারের মতো এবং খুব কাছাকাছি সহ অবস্থানের মতোই আমরা কিন্তু মিলে যাই বা সিদ্ধান্তের সাথে ঐক্যমত পোষণ করতে পারি। যাই হোক, ধন্যবাদ জানাই এই ভিডিওর মাধ্যমে আমাদের প্রাণের যে শিক্ষক বাতায়ন, যে টিচার্স পোর্টাল রয়েছে তাকে, এবং এই টিচার্স পোর্টালের পিছনে যারা কাজ করেন, ব্যাকএন্ডে যারা কাজ করেন, সেই সকল কলাকুশলীদেরকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, কারণ তাদের সুচিন্তিত যে পদক্ষেপ, সেই পদক্ষেপ থেকেই কিন্তু এসেছিল টিচার্স পোর্টাল। তার আগে নিং ছিল, অতটা জমজমার ছিল না। তো শিক্ষক বাতায়ন জন্ম নেওয়ার পরেই কিন্তু শিক্ষকদের কানেক্টিভিটি সারা বাংলাদেশে
বৃদ্ধি পায়। এবং যখন থেকে সেরা কন্টেন্ট নির্মাতা দেওয়া শুরু হলো বা বিশেষ করে বেস্ট 15 বাছাই প্রক্রিয়া শুরু হলো, তখন থেকে শিক্ষকের মধ্যে একটা অন্যরকম প্রাণ সঞ্চার হয়। সারা দেশ থেকে উঠে আসেন ভালো দক্ষ মেধাবী এবং প্রযুক্তি জ্ঞান সম্পন্ন যে শিক্ষকরা তারা, এবং এই যে যোগাযোগ বিশেষ করে ভার্চুয়াল যোগাযোগটা ক্রমশ বৃদ্ধি পায়। যাই হোক, আমাদের গাড়িটি ছুটে চলছে বরিশালের দিকে। আমরা বরিশাল যাওয়ার পর পিরোজপুর রুটে যাব, ওখান থেকে আমরা বাগেরহাট যাবো ইনশাল্লাহ। সামনে আরও কিছু আপডেট বা ফিলিংস, বিশেষ করে ভালো লাগার অনুভূতিগুলো আপনাদেরকে শেয়ার করব। আমার ভিডিওতে বা অনেকেই ফোন করেছেন কীভাবে কী, আসলে ভিডিওগুলো দেখলে আপনারাও একটা স্পষ্ট ধারণা পাবেন। আর আমরা যেহেতু সবগুলো জেলা ভ্রমণ করেছি, ইনশাল্লাহ পরবর্তীতে যারা আসতে চাইবেন তারা এখান থেকে কিছু একটা সহযোগিতা নিতে পারবেন, অন্তত দূরত্বের ব্যাপারে বা কোথাকার লোকেশনের ব্যাপারে। তো আপনারা যোগাযোগ করতে পারেন, অথবা এখন সবচেয়ে সহজ হচ্ছে গুগল ম্যাপ, ওখান থেকেও দেখতে পারবেন। আর যেটা বলে রাখা ভালো, যে ভালো লাগা এটা আসলে মনের বিষয়। মানে কেউ সমুদ্রে যাওয়ার পরে কিছুই খুঁজে পায় না, আবার কেউ সমুদ্রে সৃষ্টিকর্তার অপার সৌন্দর্য দেখতে পায়। আসলে বেড়ানোর অভিজ্ঞতাগুলো এরকমই, কারোর এই রাস্তা গেঞ্জি পরিবেশ এগুলো চিরচেনা রূপ, আবার কারোর কাছে এই সুন্দর প্রকৃতি বেশি আকর্ষণ করে। বন্ধুরা, আপাতত এখন এইটি এখান থেকে বিদায় নিচ্ছি। আবার ইনশাল্লাহ আমরা যখন পিরোজপুর রুটে যাব, নতুন রুটে যাব, সেখানে আবার আপনাদের সাথে যুক্ত হব, আপনাদের জন্য আরেকটি ভিডিও ইনশাল্লাহ শেয়ার করব। ভালো থাকবেন, দোয়া করবেন।